টিজার গান ঝড় তোলার পর ট্রেলারের জন্য অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তবে পরিচালক রায়হান রাফি চেয়েছিলেন দর্শক সিনেমা হলে বসেই তুফান উপভোগ করুক, কিন্তু শাকিব খানের অনুরাগীদের আগ্রহ উত্তেজনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ট্রেলার প্রকাশের পর উত্তাল নেট দুনিয়া। রণংদেহী শাকিব যে তুফানের পূর্বাভাস দিয়ে রাখলেন তা দেখে তার ভক্তদের উন্মাদনা তুঙ্গে, কেবল রাত পোহানোর অপেক্ষা। এই তুই কি ডারে? শুরুতে দেখা যায় ঝড়ের রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, একচালা মাটির ঘরের বারান্দায় পায়চারি করছেন এক ব্যক্তি, পাশে টুপি মাথায় বসে আছেন আরেকজন। ভয়েস ওভারে চঞ্চল চৌধুরীর কণ্ঠে শোনা গেল, তুফান মানুষ নয়, আবার পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। এভাবেই তুফানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো। তুফান মানুষ নয়, তুফান পশুও নয়, খোস। ট্রেলার জুড়ে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন, ভয়ঙ্কর সব মুহূর্তে বিধ্বংসী তুফান রূপী শাকিবের দেখা পেয়েছেন দর্শক। কখনো ক্ষিপ্রতার সাথে মেশিন গান চালিয়েছেন, আবার কখনো মারপিট করছেন। তার এই হিংস্রতায় তটস্থ শত্রুপক্ষ না পারছেন সহ্য করতে, না পারছেন মেরে ফেলতে। এর মধ্যে তাকে বলতে শোনা গেল, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিচ সব লাগে। কিন্তু তোমারই ভালো, ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো। ট্রেলারে দুরকম রূপ দেখা গেল শাকিবের। দ্বৈত চরিত্রে নাকি দুটি ভিন্ন স্তর দেখা যাবে তার চরিত্রে, সেই রহস্য উন্মোচিত হবে সিনেমা হলে। চঞ্চল চৌধুরীও নজর কেড়েছেন, সিআইডি অফিসার আকরাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। তুফানের রাজত্ব নস্যাৎ করে দিতে দায়িত্ব দেয়া হয় তাকে। বোঝাই যাচ্ছে শাকিব চঞ্চলের লড়াই হবে সেয়ানে সেয়ানে। তবে শুধু অ্যাকশন নয়, আছে প্রেম। দুষ্ট কোকিল হয়ে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী, অভিনেত্রীর চরিত্র খোলাসা করা হয়নি, তবে তার প্রেমে মগ্ন তুফান। অন্যদিকে শাকিবের চরিত্রের দ্বিতীয় স্তরের সঙ্গে সম্পর্কিত নাবিলা, তাকেও দেখা গেল ট্রেলারে। 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত হয়েছে তুফান। এতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব। কোরবানির ঈদের দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি, 28 জুন মুক্তি পাবে পশ্চিমবঙ্গে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।